হাই হেল্ল' সামক চে আশাই বেছি পোৱা আৰু আলেহ বেছি মানে ত' তেন্তে আপেচাতে শ্বয়াৰটন মানিপি তব তা পে ত' নে খাচী জিল আৰু গামলাৰহ প্ৰথমৰে জিলা মেৰিট হ'ল দিয়েতে নে পৰীমাণ মত মানে আর নোয়া পরে এম ইন সাসাং এবার আদা রসুন পেস্ট মেশাই এই নডে বার চামচ লেখা তো উতু সময় আর হো আদা রসুন এম হয়ে আ ওনা খাতির নডে নিতো দো বার চামচ লেখা আদা রসুন এম কে আর নিতো মেশাই এই তুরি সুনুন নোয়া হো বার চামচ লেখা এম কে আ ইন মেশাই আ গেদ দো হো পেয়াজ নডে দো ইন্যা চুপুত তে মিট চুপুত পেয়াজ নডে গেদ কাতিন মেশা কে এবার ছোট বেশ টিকি মাখা আর নোড়ে দো কিন্তু জিল মিত কেজি মেনা আর নোয়া কো মাখাও মাখা হয়ে কেন এবার নোড়ে টক তৈ মেশা কাতে আর বেষ্টিকিন সিপি মেশায় তো নডে টক তৈ মেশাই আছে পুন চামচ লেকা টক দই মেসা লেখান জিল আড়িতে গে নরম ওনা খাতির নোড়ে টক দই সিপি মেশাই আছে তো জিল সাথে যত মসলা ক বেশ ভাগে ঠিক মিনিট লেকা মিনিটে নডে ঢাকনাতে দহয়া কাহোয় সিনিং এহবা ইনঠান সময় কম থাকে যেহেতু লগন ইসিন এহব হোক খাতে নড়ে 30 মিনিট লগ দহকে তবে আপেটেন যদি জাস্তি সময় তো তাহলে মি ঘন্টা জিল মাখাওকাতে দহ পরে তারপরে ইসিন এহপপে তো জল ক মাখাতে তিরিশ মিনিটে হইক এবার নেশরে মিটান কড়া চন্দা আর নডে পূন চামচা তুড়ি সুনুমি দুল কে এবার কয়েক পিস আলু জলরে খাতে প্রথম হালকা কাট আর আলুক ভাজা খাতে পরিমান মতো বুলুং আর সামান্য কাটি সাং তো নয় তারা আলু আরা আর ভাজা হুইখানে এবার রাখি দহয়া। তো এবার যে আলু ভাজা সুনুম সুনুম রেগে পেঁয়াজ খাঁজয়া জিল মাখাও সময় তিন পেঁয়াজ এম লিগা তো নিত পেঁয়াজ হালকা ভাজায়া। তো পেঁয়াজ হালকা ভাজা হইক এবার নিত মশলা র পেস্ট নদ মেশায় নেওয়া মশলা ক ভিতরে আদা রসুন রহর মারিচ গোটা জিরা গোটা ধনিয়া আর হোক এলাচ লবঙ্গ আর দারচিনি তো নে মশলা কে মধ্যে যত পেস্ট আর মেসা মেশাকে তো নয় তারা মশলা হেশ ভাগে ঠিক কষা হইক এবার নয় সাসাং। তো নো সাং ম চামচক্ষ কাটি বেশি আর মেশাই কাশ্মি মারিচ পাউডার মামচক্ষ কাট জাস্তি গিা কে তো যেহেতু রহর মারিচ পেস্ট হইক ঝাল মারিচ তো আজ বুঝ মশাল কাটি কাশ্মিরি মারিচ পাউডারি মেশা কে তো নয় মসলা বেশ ভাগে ঠিক কষা হইক নিত নদ টমেটো গত কাতে খাঁজো কে এবাৰ মছলা কচাও লাগিতে কাটি দূল নচলা কচা হেৰি নে সুয়ামান্ন্য কাটি বুলুং এম কোৱা টমেট' কণ লাগি লাভ আ যেহেতু জিলক মাখাও সময় বুলুং এম হইকানা অনা খাতির নরে কম নগে নেতো দ বুলুং ইন মেসা কেয়া তো মশলাক বেস ভাগি ঠিক কসাউ হইকানা এবার মাড়ানখন মেরিনেট দ হোআকান জিলক নরে খাজোকি तो झील को मेसा कहीं एक बार मसला साउंड बेस भागी ठीक घंटा मेंसा एबार एक बार ढकना ते कते पांच मिनट लेकिन दोगा तो पांच मिनिट परे मीद घंटा का क्या का हरुका दह के पांच लेकर तो प्राय दस बारो मिनट कसावना जिलटा और नॉजे जहां सेणीच दा उ जिल किटा रहा आंजे हजकना ये समय माण्डन भाजा दहोक आलू को मसालू मसा का प्राय दस मिनिटेका कसाव যেহেতু খাশি জেল জাসময় ল ইসিনতে খাতে তো প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগে জিলটা বেশ ভাগি ঠিক কষা হইতে এবার নয় দা দুলা আর নেন গামলাতে জেল গামলা মাখা লামলাতে দাগ দুলা তো উতরে দাঁত দূল হইনা এবার যত বেশি ঘান্টা মেশা কে এবার ঢাকনাতে হারুপ প্রায় পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম আঁচরে চন্দা কা তো উত হেড প্রায় পঁয়তাল্লিশ মিনিট খাস্তি হইক এবার ধনেপাত মুচাঁদ রিং মশা আগে মুচা গরম মসলা পাউডার বুঝে যেহেতু গোটা গরম মশলা গে পাহ মশলা আদা রসুন সাথে রিমেশা দিনাকে গোটা গরম মশলা রদমা হইক तो खातिर निकुद धन्यपादा एम कि जो बेषेक तो घंटा मेसा कि नौका राशे दहोक उतु आगो तो आशाय रेसीपी आपे तो फेसबुक पेज खेल पेज फोलो का पे और जहाँ को यूट्यूब चैनल पे आ, ताले चैनल टा साब्राइब करो तो जो तो के भागी तब पे तब तो नेट भिडियो नापामा साम को जोहार